নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থা এবার ভয়ঙ্কর এক নৈরাজ্যের নজির গড়ল গরুর মাংস ব্যবসায়ী সিন্ডিকেট। রাজধানীতে 650 টাকা দরে বিক্রি করে প্রশংসা কোরানো সেই খলিলকে দেয়া হচ্ছে হত্যার হুমকি। এবং এর বাইরে গত শনিবার রাজশাহীতে কম দামে মাংস বিক্রি করায় খুন করা হয়েছে এক ব্যবসায়ীকে। হিরণ খানের রিপোর্টে বিস্তারিত। মধ্যবিত্ত শ্রেণীর নাগালে এনেছিলেন গরুর মাংসের মূল্য, এখন নিজের ও পরিবারের জীবন নিয়ে টানাটানি। মনে করেন আমরা তার কাছে কর্মকে রাখাই, ঠিক আছে, তার ছেড়ে দেওয়াটা মানে আমাদের খুব কষ্ট লাগছে জিনিসটা, ঠিক আছে। ভয় তো আমরা আতঙ্কে তো সবাই আছি, বুঝেন না, একটা ছেড়ে দেওয়া একজনকে আমাদের মহাজন, উনি আমরা কর্ম করে খাচ্ছি এখানে। থানায় অভিযোগের পর পরিবারকে আল্লাহর ভরসায় ছেড়ে দিয়ে ঝুঁকি নিয়ে আবারও নিজের মাংসের দোকানে খলিল। এখন দাবি হলো যে পাঁচ দিন আগে শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি দেয় অসাধু সিন্ডিকেট। ভিডিও পাঠায় গলা কাটা মরদেহ ও অস্ত্রের। প্রথম দিছে লোকা অনেক দিছে লোকা 25 লাখ টাকা চায়, তা আমি 25 লাখ টাকা ব্যায়াম করতে গেছি। তো যাই হোক, পরের দিন আমি এবার জিডি করছি। জিডি করার পরে এটা জানি কীভাবে ওরা জানতে পারছে যে আমি জিডি করছি, তো ওনার ছেলে আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে, মানে অখাস্তে পারছে, বকাবাজি বলতেছে যে তুই আমার বাবার নামে জিডি করছিস, তোর দুদিনের ভিতরে মেরালাম, তোর দুদিনের ভিতরে ফালাই দিবি। হ্যাঁ, তোর জন্য 6টা বুলেট আর তোর ছেলের জন্য 6টা বুলেট রেডি করা আছে। পুলিশ বলছে হুমকিদাতাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এই লোকটাকে আইডেন্টিফাই করতেছি, তখন পর্যন্ত আমরা বলতে যাচ্ছি না যে কি বিষয়, আমরা এর মধ্যে এটা ফাইন্ড আউট করে ফেলবো। খলিলের পাশে থাকার কথা জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে দেশ জুড়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে গোয়েন্দারা। মানে ওইভাবে তার লেখাপড়া নাই বা ইয়ে নাই, মানে তার তো পায়ের নিচে ওইভাবে মাটিও নাই, তার পিছনে তো আমাদের এই তাকে পিছনে তো দাঁড়াইতে হবে আমাদের। আমাদের যেগুলো গোয়েন্দা সংস্থা আছে তারাও কিন্তু মানে সার্ভিলেন্সে দেখেছি। গেল শনিবার রাজশাহীর বাঘায় আরানি বাজারে মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ী খুন হন অন্য ব্যবসায়ীর হাতে। জানা যায় কম দামে মাংস বিক্রি করাই কাল হয়ে দাঁড়ায় তার। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।